নমস্কার আপনাদের সবাইকে ড্রিম ডেস্টিনিতে স্বাগত যারা সকালবেলায় অনুষ্ঠান দেখেছিলেন তাদেরকে আমরা অনেক কিছু বলেছিলাম যে এই রাত্রের অনুষ্ঠান আমরা বলবো মূলত আমি ড্রিম ডেস্টিনির ইউটিউব চ্যানেল খুঁজে যেটা দেখতে পেলাম অনেকেই লিখেছেন আমি ইন জেনারেল এই কোশ্চেনটা উঠে আসছে মানে ইন জেনারেল ওয়েতে আস্কিং এটা প্রায় অনেকেরই যে স্ট্যামারিংয়ের প্রবলেম হচ্ছে এবং তার জন্য আমরা কী লিখবো মানে নাম্বার কি লিখবো অনেকে বলছেন ইন্টারভিউ দিতে দিতে পারছি না সেক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে অনেকে বলছে আমি মার্কেটিংয়ে জব করি সেক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে অনেকে বলছে আমার নিজের ব্যবসা আমি নিজের দোকানে বসি আমার সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে মানে সবটাই যে পোশাকিত না এর পেছনে কিন্তু বড় নেসেসিটি আছে এই বিষয়ে আমরা আলোচনা করব প্রথমেই অন অ্যান অ্যাভারেজ শ্রী মনিদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে এবং মনিদার কাছে জেনারেল মনিদাকে আমি জানিয়ে রাখতেছি মনিদা নিশ্চয়ই দেখেছেন আমি দেখছিলাম কালকে অনেকেরই কিন্তু এই প্রশ্ন আপনি তো কালকে ফোনে বললেন না রাত্রিবেলা আমি রাত্রিবেলা ওই জন্য বললাম যে আজকে এটা কিন্তু আমি জিজ্ঞেস আমি বলছি প্রথমত যে কোনো আমি যে নাম্বারগুলো দিচ্ছি সেগুলো সম্পর্কে ডিসক্লেমার টাকে দিচ্ছি যেটা আমি ডক্টর নই এই বিষয়ে কোনো দায়িত্ব মান নেই আপনারা মজা করে লিখুন এবং যখনই কোনো সংখ্যা চাইবেন এই ড্রিম চ্যানেলে একটা ডিসক্লেমার দেবেন যে শ্রী মণিভাস্কর এবং সিটিভেন চ্যানেল কোনো কারণে এই বিষয়ে দায় নেবে না দায় দিচ্ছি না আমরা নিজেরা ডিস্ক নিয়ে লিখবো তবেই তো আমি আইনতভাবে সাহায্যটা পাবো এরকম কিন্তু আজকে আমরা পেয়েছি হ্যাঁ একজন বলেছেন যে সিটিভিয়ান কোনো দায় নেবে না আপনিও দায় নেবে না মজা করে লিখুন না বুঝতে পারছেন তো কাজ হচ্ছে মানে বাইরে আমরা কিন্তু এই ধরনের ইন্টেলেকচুয়ালস চাই রিয়েলি বলছি আমরা এই ধরনের ইন্টেলেকচুয়াল পার্সন সবসময় চাই অনুষ্ঠানে যারা অনুষ্ঠান দেখছেন তারা রীতিমতো পড়াশুনো করে জেনে বুঝে বসলে কি হয় আপনার অ্যাডপ্ট করতে সুবিধা হবে আপনি যদি পুরোপুরি আপনার অজ্ঞানতাগুলোকে যদি ডিটক্সিফাই করে দেন আপনি অনেক বেশি ক্যাপচার করে ক্যাপচার করতে পারবেন আপনি যদি লিখে দেন যে আমি যে সংখ্যাও দিচ্ছি এটার কোনো দায় আমার নেই সিটি বেঞ্চ চ্যানেলের নেই আপনারা মজা করে লিখবো জানি কাজ হবে না এইভাবে করুন আচ্ছা স্ট্যামিংয়ের জন্য নাম্বার অবশ্যই বলছি নাম্বারটা দেখুন এই নাম্বারটা যাদের স্ট্যামারিং হচ্ছে অর্থাৎ তদলামও হচ্ছে লিখে দেখুন ফাইভ ফোর নাইন এইট সেভেন ফাইভ ফোর নাইন এইট সেভেন টু ওয়ান লিখে রাখুন এটা ফাইভ ফোর নাইন এইট সেভেন টু ওয়ান কোথায় লিখবেন ভালো করে দেখে নিন আমি একই জিনিস কিন্তু পরবর্তীতে রিপিট কিন্তু করবো না এটা ইউটিউবে থাকবে দেখে নেবেন এটা লিখতে হয় বেসিক্যালি অরেঞ্জ কালারে কাঁধে এখানে লিখতে হবে বাড়ির কোনো প্রিয় ব্যক্তি বা ব্লাড রিলেটেড যারা আছেন রক্তের সম্পর্কে তাদেরকে দিয়ে লেখাতে হবে ব্লাড রিলেটেড মানে বাবার হয়েছে ছেলে লিখতে পারে মেয়ের হয়েছে মা লিখতে পারে বাবার হয়েছে স্ত্রীও লিখতে পারে কিন্তু কাজটা একটু কম হবে কারণ স্ত্রী ব্লাড রিলেটেড নয় প্রিয় ব্যক্তি লিখতে পারে কাঁধে বা কাঁধে লিখতে হবে এখানে যদি অরেঞ্জ কালারের ইংক না পান তাহলে নীল রঙের ইঙ্ক ইউজ করবেন এই সংখ্যাটা দেখে নিন ফাইভ ফোর নাইন এইট সেভেন টু ওয়ান কন্টিনিউয়াসলি চার পাঁচ মাস লিখুন কারণ স্ট্যামানিংটা হওয়ার পেছনে আমাদের ব্রেনের নিউরোলজিক্যাল সিস্টেম আমাদের প্রোটিন অ্যান্টিনার অ্যাটিটিউড এটাকে নিউরোপ্লাস্টিসিটি বলে নিউরোপ্লাস্টিসিটি এর সঙ্গে কানেক্টেড আমাদের ব্রেন কানেক্টেড এটা ইউজ করে দেখুন কোনো গ্যারেন্টি নেই মজা করে লিখুন আমি কোনো ম্যাজিক ডেমারেজ দিচ্ছি না লিখুন না উপকার পেলে জানাবেন নেক্সট যদি কিছু থাকে একদমই নেক্সট বলতে আমি কিছু মেসেজ পড়বো তার মধ্যে এনাক্ষী পাল আমি একবার টিভি স্ক্রিনে দেখে নিতে চাই মেসেজটা আমি একবার পড়ে আপনাদেরকে শোনাতে চাই কারণ বহু মেসেজের মধ্যে আমার পছন্দের কিছু মেসেজ পড়ি যাদেরটা পড়তে পারি না তারা কিন্তু দুঃখ পাবেন না মানে এগুলো জাস্ট আমার মনে হয়েছে পড়া উচিত হয়তো বা আগামীকাল আপনার মেসেজও আমার চোখে ভালো লাগতে পারে তখন সেটা আমি পড়তে পারি নমস্কার স্যার আমি বেঙ্গালুরু থেকে এনাক্ষী পাল এর আগেও আপনার নম্বর থেরাপি আর ওয়াটার থেরাপির ম্যাজিকের কথা বলেছিলাম আজ আর একটা ম্যাজিকের জন্য আপনাকে ধন্যবাদ আমার মামার দোকান লকডাউনের জন্য একদমই চলছিল না শুরুতে বন্ধ ছিল তারপর দোকান খুললেই কিছুই বিজনেস হচ্ছিল না পনেরোই জুলাই আমার মা আপনার সাথে অনলাইনে যোগাযোগ করেন খুব স্বাভাবিক তখন চেম্বারে আসার উপায়ও ছিল না অনলাইনে যোগাযোগ করে মামার জন্য বলেন এবং আপনি বলেছিলেন যে এই সময় একদমই ভালো না তো কিছু হওয়ার চান্সই নেই ভালো কিছু হওয়ার চান্স নেই তাও আপনি একটা নাম্বার দিয়েছিলেন এবং সেই দিন থেকে মামা ওই নাম্বার লিখে শুধু পনেরো দিনের মধ্যেই এত উপকার পেয়েছে মামার দোকান এখন একটু করে বিজনেস শুরু হয়েছে আপনি যা যা জিনিস দোকানে রাখতে বলেছিলেন বিজনেস করবার জন্য সেগুলো থেকেই ভালো হচ্ছে একদমই যে দোকান চলছিল না তাকে আবার শুরু করানোর জন্য অনেক প্রণাম আপনাকে আপনার উপর চিরকৃতজ্ঞ এবং তার সাথে গৌতম দাকেও প্রণাম আমাদের সাথে আপনার এই যোগাযোগটা মসৃণ করবার জন্য ভালো থাকবেন স্যার গৌতম দা হচ্ছেন আমার ম্যানেজার তিনি যথেষ্ট ভালো করে কাজটা করেছেন তার জন্য গৌতম দাকে উনি বলেছেন এবং গৌতমবাবু আমার ম্যানেজার যথেষ্ট পরিমাণ ভালো করে কাজ করার চেষ্টা করেন কেননা প্রচুর ক্লায়েন্ট থাকে চাপ থাকে তবে এই প্রসঙ্গটা কথা বলে দিই বহু মানুষ আমাকে ফোন করছেন প্রচুর জোড়া করছেন কিছু একটা দিন কিছু একটা দিন সমস্ত কাজে কিন্তু কিছু একটা দিন হয় না যখন জ্বর হয় তখন প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক দিয়ে ম্যানেজ করা যায় যদি ক্যান্সার স্টেজে চলে যায় কী ওষুধ আছে কোনো ওষুধই নেই কিছুই নেই কিছুই করার নেই সুতরাং যদি জ্বর আসে তার হয়তো কিছু সাপোর্ট আসতে পারে ক্যান্সার ফোর্সে চলে গেলে কীভাবে আমি আপনাকে নিরাময় দেবো সম্ভব না তো খুব জোর দেন কিছু একটা দিন অনেক আশা নিয়ে আপনাকে করলাম যখন সমস্যাটা অত্যন্ত ক্রনিক অনেক জটিল হয়ে গেছে সেটাই সংখ্যা দিয়ে কাজ হবে না এবং অনেকাংশে দেখা যায় অনেক দামি প্রতিকার করো সাত আট মাসের মধ্যে কাজ হচ্ছে না পাঁচ ছ বছর লাগতে পারে কাজ হতে সেখানে তাদেরকে আমি প্রতিকার দিই না আমাকে ক্ষমা করে দেবেন কারণ প্রতিকার একটা অর্থ খরচা হয় সেই অর্থ খরচা যাতে কার্যকরী হয় তার চিন্তার মাথায় থাকে এবং একটা ক্লায়েন্টকে পাঁচ বছর ধরে লেগে থাকার টেনাসিটিও আমার মধ্যে নেই আমি একজনকে কোনো রেমেডি দিই সাত আট মাসের মধ্যে কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিই হলে টাকা রিফান্ড করে দিই চুক্তিমতো এই সাত বছর ধরে পাঁচ বছর ধরে লেগে থাকবো এই টেনাসিটি নিয়ে আমার প্রচুর ক্লায়েন্ট প্রচুর ক্লায়েন্ট পাগল পাগল অবস্থা এত ক্লায়েন্ট সুতরাং আমার পক্ষে সম্ভব না যেখানে দেখবো আমি কাজটা করতে পারবো না আমাকে জোর করে রিকোয়েস্ট করলে সেটা কিন্তু হবে না সম্পর্কটা আরও খারাপ হবে মানে আমি আপনাকে আরও পয়েন্ট আউট করে নেবো যে আর যাতে কোনোভাবেই আপনাকে আমি সাহায্য না করতে পারি মানে আমাকে একবার রিকোয়েস্ট করে যেটাকে না বলছি দেওয়া সম্ভব নয় সেটা আর রিকোয়েস্ট করবেন না কারণ সমস্ত কাজেই অ্যান্সার দেওয়া যাবে না আমি আবার বলছি যদি সামান্য জ্বর হয় প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক দিয়ে ম্যানেজ হয় যদি ক্যান্সার ফস্টে চলে যায় অত সহজে ম্যানেজ হয় না তো যদিষ্ঠাস্ত এমন এমন প্রবলেম নিয়ে আমাদের কাছে লোকে আসেন সমস্তগুলো ম্যানেজ করা যায় না অনেক ক্ষেত্রে রেমেডি কাজ করতে পাঁচ ছ বছর লেগে যায় ফলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হয় তো যদি পরের ছবিটা দেখানো যায় ক্যান্ডি হ্যাঁ পরের ছবি দেখে নিই পরের ছবি বলতে যে মেসেজ সেটা লিখছেন হচ্ছে বিকাশ সরকার ইউটিউবে ড্রিম ডেস্টিনিতে দাদা আমার ও আমার পরিবারের তরফ থেকে আপনাকে অফুরান প্রণাম জানাই ফিফটি এইট টোয়েন্টি ফাইভ থ্রি ফাইভ এইট এবং সেভেন 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 ফোর থ্রি টু ওয়ান নাম্বারটি লিখে আমরা সবাই খুব উপকৃত বিশেষ করে পরের দুটো নাম্বার লিখে বেশ কয়েক বছর আগে সমস্যা থেকে মুক্তি পেয়ে নয় অ্যাকচুয়ালি পুরনো সমস্যা থেকে উনি মুক্তি পেয়েছেন এবার আমার স্ত্রীর জন্য একটা নাম্বার চাইছি খুব ইন্টারেস্টিং খুব মন দিয়ে শুনুন কী সমস্যা আপনার যদি থাকে আপনার এটা দেখা খুব প্রয়োজন আসলে এই সমস্যা হয়তো খুব কম মানুষের আছে কিন্তু যাদের আছে তারা জানে জানে এটা কি ভীষণ কষ্টের এর সঠিক কোনো ট্রিটমেন্ট নেই আমি পায়ের তলার নিচের কড়া বা কণ সম্পর্কে বলছি আমার স্ত্রী পায় পনেরো থেকে ষোলো বছর ধরে সমস্যায় ভুগছেন এবং এত বছরও পায়ের তলা স্বাভাবিকভাবে উনি ফেলতে পারেন না কন্টিনিউ ট্রিটমেন্ট চলছে ওই একটু উনিশ বিশ হয় এই যা কিন্তু যা যেমন সেরকমই থাকে এখন আপনি ভরসা আমার মনে হয় অনেকেই এই রেয়ার সমস্যা থেকে আপনার দয়ায় মুক্তি পেতে পারে দেখাই যাক না অতত ওষুধের কাজটা যদি একটু বেশি হয় সব দায়িত্ব যে লিখবে তার আপনার অথবা সিটিভিয়েনের কোনোভাবেই সিটিভিয়ান কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় আপনার এবং আপনার পরিবারের সবার জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনায় শেষ করলাম এই ধরনের কনসিয়াসনেস আমাদের দরকার এই ধরনের অ্যাটিটিউড আমাদের দরকার তার কারণ হচ্ছে প্রথমেই বলে দেওয়া হয় যে আপনি মজা করে লিখুন সাধারণভাবে লিখুন এর জন্য আপনি সেই দায়িত্বটা নিয়ে তারপরে লিখুন তার ফলাফলটাও আবার মেসেজে লিখুন আমি সেটা পড়ব। এত বড় দায়িত্ব নিয়ে বলছি কি হয় সেটা আবার মানে আমার খুব ভালো লাগলো যে তিনি খুব মানে অত্যন্ত শিক্ষিত মানসিকতা অত্যন্ত ভদ্র মানুষ যে উনি আমাকে লিখেছেন যে আপনার কোনো দায় নেই সিটিভেন কর্তৃপক্ষের দায় নেই দেখুন আমি কি বলি প্রকৃতি কিছু নেয় না প্রকৃতির রিটার্ন দেয় উনি আমায় কি দিলেন আমাকে নিশ্চিন্ততা দিলেন যে আপনার কোনো দায় নেই আপনার কোনো টেনশান নেই উনি আমাকে টেনশান রিলিভ করলেন আমার কর্তব্য কি ওনার টেনশান রিলিভ করা যখন কেউ যা কিছু করবে জানবেন ওটাই রিটার্ন হবে তো দাদা এই কড়া নিয়ে আমি আমাকে একটু সময় দিন এক দেড় মাস সময় দিন আমি এটা নিয়ে ঘাঁটি কারণ কড়াটা হয় বেসিক্যালি পায়েতে পায়ের যে তলার অংশটা দ্বাদশ ঘর দ্বারা নিয়ন্ত্রিত হয় জডিয়াক সাইনে দ্বাদশ ঘর হচ্ছে মিন রাশি এখন মিন রাশির ওপর কী কী ডিগ্রিজগুলো আছে আমার ক্যালকুলেশান করতে দিন একটু সময় দিন আমাকে আপনি লেডি বলেছেন যেহেতু লেডি তার একটু ক্যালকুলেশন একটু অন্য হয় আমি সময় দিন প্লিজ কাইন্ডলি আমাকে দু তিন মাস সময় দিন যদি এর মধ্যে বার করে ফেলতে পারি আপনার এটাকে পড়ে আবার আমি কথা দিলাম আমি দেবো যাতে আপনারা উপকার পান আমি কনফার্ম করছি না আমাকে দু তিন মাস টাইম দিন করার জন্য যদি কিছু উপকার দেওয়ানো যায় আমি চেষ্টা করব। বেসিক্যালি এটা যেটা করা হয় সংখ্যাগুলো যেটা করে আমাদের বডির মধ্যে গিয়ে মাইন্ড অপারেশান করে ইট ইজ দ্য প্রসেস অফ মাইন্ড অপারেশান মাইন্ডকে অপারেশান করে আমাদের রাইট ব্রেনে পাঠায় ব্রেন কিন্তু আমাদেরকে বিভিন্ন ওষুধ বা ভেতরকার ইন্টারনাল ওষুধগুলো তৈরি করে বিশ্বাস করুন ভেতরের মধ্যে আমাদের অনেক ওষুধ আছে ভগবান দিয়ে পাঠিয়েছে সেটাতেই এই কাজগুলো হয় সেটাকে একটু খোঁচাতে হয় একদম সেলফ ইমিউনিটি সেই ওর মধ্যেই কিন্তু অ্যান্সার আছে সাপেরা দেখবেন এই শীত ঘুমের সময় জীবটা উল্টে শোয় এবং সেই সময় তারা কিন্তু কিচ্ছু খায় না ভেতর থেকে ক্ষরণ হয় এই থেকে সাধুরা বুঝেছিলেন জীবটাকে উল্টেই শোয়া যায় দের থেকে অমৃত এবং তার জন্য আমাদের বংশের একজন জেঠু আর কি করেছিলেন বাঁশের যে বড় বাঁশ যে হয় তার ছোট্ট অংশ পাতলা যে ধারণ অংশটা ঘি দিয়ে সন্দুক লবণ দিয়ে জীবের এই টাগড়ার তলাটা কাটছিলেন উনি ধীরে ধীরে কাটতে হয় উনি সাধু প্রকৃতি ছিলেন উনি শুনি সংসারই নন করে উনি জিভটাকে অনেকখানি ভেতরে কেটে ফেলেছে এটা আপনি ট্রাই করবেন না আপনি ট্রাই করবেন না এটা অবশ্যই বলে দাও এটা আপনি ট্রাই করবেন না আমি ঘটনাটা বলছি আমাদের সাধারণ মানুষের জন্য নয় যারা যারা সাধারণ মানুষ জন্য মোটাও নয় ডোন্ট ট্রাই আমি মানে বলছি যারা সাধু প্রকৃতির আপনি ভুলেও ট্রাই করবেন না তো জিভটাকে ভেতরটা কেটে কেটে ওটাকে উনি ভেতরে ওই জিভটাকে ঢুকিয়ে উনি বহুদিন না খেয়ে থাকতে পারতেন মাস সাত মাস এক বছর কারণ ভেতর থেকে অন্তঃক্ষর হয় ভেতরেই সব কিছু আছে আপনি আমি ট্রাই করলে কিন্তু মারা যাব এটা আপনি ট্রাই করবেন না মানে আমি এটা বোঝানোর জন্য বলতে চাইছি সাপ যেমন জীবটাকে উল্টে থেকে ভেতর থেকে খাবার পায় আমাদের অমৃতকরণ হয় সাধুরা দীর্ঘদিন ধরে হিমালয়ে বসে আছে কিচ্ছু খায় না খালি গায়ে বসে আছে ওই প্রকাণ্ড ঠান্ডায় হোয়াট ইজ দ্য রিজন আছে কিছু রিজন আমি ছোটো রিজনটা বললাম আমি আবার বলছি বারবার শুনুন এটা আপনার ট্রাই করবেন না কিন্তু ডোন্ট ট্রাই আমি উদাহরণটা দিলাম এই জীবটাকে উল্টে দিকে ঢুকিয়ে দিলে অমৃতকরণ হয় কিন্তু পুরোপুরি জীবটা তো ঢুকবে না তার জন্য উল্লেখ করেছিলেন এবং উনি ওনার গুরুত্ব থেকে শিখেছিলেন ভুলেও বলছি বারবার আপনারা করবেন না আমি উদাহরণ দিচ্ছি আমাদের মধ্যেই শক্তিটা আছে আমাকে একটু সময় দিন কড়া রিলেটেড যদি কিছু কাজ করতে হয় দুদিন মাস সময় দিন আমি কথা দিচ্ছি মাথায় থাকবে আমার স্মরণশক্তি ভীষণ প্রবল মনে রাখি আপনাকে হেল্প করার চেষ্টা করব হ্যাঁ আমি পরের মেসেজটা একটু দেখে নিই টেলিভিশন স্ক্রিনে লিখছেন দেবযানী বন্দ্যোপাধ্যায় আপনি দেখতে পাচ্ছেন সেটা ছবি টেলিভিশন স্ক্রিনে আমি একবার পড়ে দিচ্ছি প্রথমে প্রণাম জানাই আপনি সুস্থ থাকবেন নিশ্চয়ই এবার একটা রিকোয়েস্ট এক্সামিনেশানে সিলি মিস্টেক হবে না এরকম কিছু নাম্বার দিন না মানে এক্সামিনেশানে যারা সিলি মিস্টেক করে তাদের তারা কি করে সেটা করবেন না তার জন্য আর মনের জটিলতা বা কেউ কিছু যদি নেগেটিভ বলে সেটা টলারেট করতে না পেরে একটা কমপ্লেক্স তৈরি হয় মনের ভেতরে তখন কোন নাম্বার লিখলে ভালো হবে আমি আপনার দেওয়া নাম্বারে উপকার পেয়েছি তাই এইগুলো জানতে চাইছে দুটো জিনিস একটা হচ্ছে এক্সামিনেশানের সিলিমিস্টেক আর দ্বিতীয়ত হচ্ছে কেউ কিছু বললে আমাদের মধ্যে যে নেগেটিভ প্রতিক্রিয়া মানে নেতিবাচক মানসিকতা তৈরি হয় এবং যেটা কিন্তু আমাদের মনের উপরে প্রভাব ফেলে এবং আপনি দেখেছেন এই যে ডিউ টু প্যান্ডেমিক টাইম এই এই যে যে সময়টা চলছে আর কি এপিডেমিক টাইমে প্রচুর মানুষ কিন্তু মেন্টাল ডিপ্রেশনের শিকার হয়ে ফাইনাল ডিসিশন নিয়েছেন জীবনের ক্ষেত্রে ইউ হ্যাভ লস অফ এক্সাম্পলস সেই কারণের জন্য মনকে কন্ট্রোল করা দরকার আমার মনে হয় আচ্ছা প্রথম কথা বলি সিলি মিস্টেকের জন্য নাম্বারটা কিন্তু দেওয়া যাবে না ব্যাপারটা অত ইজি নয় যদি বলেন আমাকে মুরগির মাংস করে দিন দিনটা নুন দিয়ে নট পসিবল যেখানে এডুকেশনের দিকে আমি বেশি ঢুকি না কিন্তু এডুকেশনটা লার্জ সেক্টর সেখানে অনেক কিছু দেখতে যেমন এডুকেশন নিয়ে বিশেষ কিছু সংখ্যা বলি না আমি যেটা বলছি আমি মনের উপর কাজটার ওপর বেশি চাই কারণ মনটা ঠিক থাকলে সব ঠিক থাকবে মন ঠিক থাকলে মানি আসবে মন ঠিক থাকলে পারিবারিক জীবন ভালো হবে মন ঠিক থাকলে আপনি আপনার ফ্রেন্ডশিপ আসবে মন ঠিক থাকলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন মন ঠিক থাকলে নিজেকে যখন কন্ট্রোল করতে পারবেন আপনি অন্য লোককেও কন্ট্রোল করতে পারবেন এটা আসল রহস্য আমাদের যত রেমেডি আমরা পড়ি তার আসল রহস্য এটাই এবার বলছি সেলি মিস্টেকটা আমি বলতে পারছি না যদি কেউ কিছু আপনাকে খারাপ কিছু কথা বলে সেই খারাপ কথা যাতে আপনার মনের মধ্যে এফেক্ট না পড়ে পাশে কে কী বলেছে তার দুঃখ যেন আপনি ক্যারি না করেন এই মুহুর্তে কেউ দুঃখ দিল আপনি খুব কষ্ট পেয়ে গেলেন কান্নাকাটি করতে আরম্ভ করলেন আবেগপ্রবণ হয়ে গেলেন এতে কোনো গুড গুডলাক আসে না আপনি আরও ভেঙে পড়বেন দুর্ভাগ্য আসবে ইনকাম আসবে না ফ্রেন্ডশিপ নষ্ট হবে টাকা পয়সা আসবে না সংসার অশান্তি আসবে তো মনের মধ্যে যে প্রবলেমটাকে সেই যদি আপনি সেই ইনফেকশানটাকে ইমপিউরিটিসটাকে জাস্ট থ্রো আউট করতে চান ভেতরে যে ইনফেকশন আছে সেটা যদি ইম্পিউরিটিসটাকে যদি জাস্ট থ্রো আউট করতে চান বাইরে বডি থেকে মন থেকে গ্ল্যান্ড থেকে ব্লাড থেকে শরীর থেকে মাসেল থেকে জাস্ট থ্রো আউট যদি করতে চান তাহলে গুড লাক কিন্তু আসবে যাদের মনের মধ্যে সব চলে যে আমায় কেন বললো কষ্ট দুঃখ কেউ কিছু বলে দিল রিয়াকশান করবেন না অ্যাকশান করবেন রিয়াকশান করে কোনো গুড লাক পাওয়া যায় না বহু মানুষ দেখেছি আমাকে ফোন কলে কথা বলছেন প্রশ্ন করলেন প্রশ্ন করে উত্তর যখন দিতে যাচ্ছি তিনি আরেকটা প্রশ্ন করছেন মানে তার মধ্যে ধৈর্য শক্তিটাই নেই যে পরেরটা শুনবেন তাহলে কি হলো উনি পরের প্রশ্ন করার জন্য আগের প্রশ্নটা কিন্তু মিস করে দিল ওনারই প্রবলেম হলো উনি আমায় জিজ্ঞেস করেন ছেলে কি এম পড়বে আমি যখন বলতে যাচ্ছি বলতে বলতে উনি বলছেন কোন দিকে মুখ করে পড়বে আমি কোন দিকে মুখ করে পড়বে এটা বললাম এম বিএটা উনি ভুলে গেলেন পরবর্তী দিনে যদি আবার উনি চান তখন তো আমি আবার পেমেন্ট নেবো আপনি আপনার জন্য সর্বসম্মত ফ্রি নেই উনি আমার প্রশ্নটা করলেন ছেলে কি এম পড়বে আমি বলতে যাচ্ছি বলতে ভদ্রবিন আমায় বললেন আচ্ছা ছেলে কোন দিকে মুখ করে পড়বে আগের উত্তরটা দিতেই পারলাম না তারপরে পরের প্রশ্নটা আমি অমিট করে দিয়ে বললাম এদিকে মুখ করে পড়বেন তাহলে ওনার একটা প্রশ্ন ভুলে গেলেন পরে চার দিন পরে মনে পড়লো এই রে আমি তো জিজ্ঞেস করতে ভুলে গেছি তো পরে আর মেসেজে ফোনেতে কোনোভাবে আমরা সাপোর্ট দেবো না একটা সার্টেন টাইম দেওয়ায় ওর মধ্যেই আপনাকে জানতে হবে যেটুকু দেবো সেখানে প্রচুর সুযোগ সুবিধা দেবো কিন্তু পরে আর নয় টাইম কিন্তু একবারের জন্য এটা মনে রাখবেন বহু ক্লায়েন্ট কিন্তু আমার আছে প্রত্যেকের জন্য আমাকে সময় ঠিক হয়ে দিতে হবে যেটা বলছেন মনের মধ্যে দুঃখ কষ্ট আপনি কষ্ট সহ্য করতে পারছেন না পুরনো কথা মনে পড়ছে পুরনো প্রেমিকের কথা মনে পড়ছে পুরনো প্রেমিকার কথা মনে পড়ছে পুরনো হাজব্যান্ডের কথা মনে পড়ছে কেউ মারা গেছে তার কষ্টের কথা মনে পড়ছে কেউ দুঃখ দিয়ে তার কথা মনে পড়ছে প্রতিবেশী কষ্ট দিয়ে তার কথা মনে পড়ছে রিলেটিভ দেখে ট্রাবল পাচ্ছেন সন্তান ট্রাবল দিচ্ছে স্বামী ট্রাবল দিচ্ছে স্ত্রী ট্রাবল দিচ্ছে শাশুড়ি মা ট্রাবল দিচ্ছে বস ট্রাভেল দিচ্ছে কলেজে ট্রাভেল দিচ্ছে মনে একটা কষ্ট 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 পাচ্ছেন লিখুন খালি সংখ্যাটা দেখুন তেত্রিশ ফাঁকা ফাঁকা পঁয়তাল্লিশ একশো এক শূন্য এক তেত্রিশ ফাঁকা পঁয়তাল্লিশ ফাঁকা একশো এক শূন্য এক তেত্রিশ ফাঁকা পঁয়তাল্লিশ ফাঁকা একশো এক শূন্য এক এটা আপনার যা প্রবলেম আপনার যারা বললেন সেটা শুনে মনে হলো আপনার জন্য বলছি মেনলি এটা এই মধ্যমাঙ্গলে লিখবেন বাঙাতের মধ্যমাঙ্গলে তলার যে ফ্যালেন্সে তলার যে গাঁটটা এর মধ্যে লিখবেন তেত্রিশ থার্টি থ্রি তার উপরের যে প্যানেলটা আছে এই যে ওপরে প্যানেলটা আছে ওর মধ্যে লিখবেন পঁয়তাল্লিশ লাস্টের ওপর যে প্যানেলটা আছে ওপর যে প্যানেলটা এই প্যানেলটা লিখবেন একশো এক শূন্য এক তেত্রিশ পঁয়তাল্লিশ একশো এক শূন্য এক আবার দেখাচ্ছি আমি হাতের দিকে তাকান এখানে তেত্রিশ এখানে পঁয়তাল্লিশ এখানে একশো এক শূন্য এক কালি দিয়ে মুছে গেলে আবার লিখবেন লিখে দেখুন না আধ ঘন্টার পর থেকে আপনি রিয়াকশান বুঝতে পারবেন বলে আমার মনে হয় কোনো গ্যারেন্টি নেই মজা করে লিখুন নিজের দায়িত্বে লিখুন হ্যাঁ পরের যদি আমরা পরের মেসেজে আমরা চলে আসছি লিখছেন হচ্ছে রাকেশ সাহা একবার দেখতে পাচ্ছি আমরা টেলিভিশন স্ক্রিনে পড়ে দিই স্যার আমার প্রণাম নেবেন আপনার দেওয়া নাম্বার থ্রি লিখে খুব উপকৃত ট্রাভেলিং করবার সময় ভমিটিং প্রবলেম কাটানোর জন্য এবং মনের চঞ্চলতা কাটানোর জন্য নাম্বার বলুন তাহলে দুটো জিনিস হলো এক হচ্ছে ট্রাভেলিংয়ের সময়ে ভমিটিং মানে বমির সমস্যা দ্বিতীয়ত হচ্ছে মনের চাঞ্চল্য কাটানোর জন্য নাম্বার বলুন রাকেশ সাহা ফ্রম ত্রিপুরা থ্যাংক ইউ ত্রিপুরার থেকে যারা ফোন করছেন বা লিখছেন মেসেজ সবাইকে ধন্যবাদ ডিসক্লেমার বলছে ডিসক্লেমার দিয়ে উনি লিখছেন ও ডিসক্লেমার আপনি দেখতেও পাচ্ছেন হয়তো টিভি স্ক্রিনে ডিসক্লেমার বলে লিখছেন কোনো কাজ হবে না জেনেও আমি মজার ছলে নিজে রিক্স নিয়ে নাম্বারগুলো লিখবো এই হচ্ছে কথা রাকেশ সাহা যদি এইভাবে লেখেন আমি কিন্তু প্রাণগুলো দেবো যদি বেশি আমার ঘরে চাপিয়ে দেন আমি কিছুই দেবো না অনেকে ফোনে দেয় আমাকে অতিরিক্ত চাপ দেয় অতিরিক্ত চাপ যেয়ে কিচ্ছু হবে না প্রকৃতি কিছু নেয় না প্রকৃতি রিটার্ন করে আপনি কি দিলেন আমাকে অতিরিক্ত চাপ তাহলে আমি আপনাকে অতিরিক্ত চাপ দেবো আপনি আমার চাপ রিলিজ করুন আমি আপনার চাপ রিলিজ করবো এটা প্রকৃতির নিয়ম নিজেকে চেঞ্জ করতে হবে দাদা বা দিদি ভাই ইউ হ্যাভ টু চেঞ্জ আপনার কাছে টাকা নেই মানে এটা কোনো খারাপ কিছু নয় ইফ ইউ হ্যাভ ল্যাক অফ মানি দিস ইজ নট দ্য মেন প্রবলেম ইউ হ্যাভ ল্যাক অফ আইডিয়াস ইউ হ্যাভ ল্যাক অফ রিলেশনশিপ নো ইট ইজ নট দ্য প্রবলেম ইউ হ্যাভ ল্যাক অফ আইডিয়াস হাউ টু মেনটেন দ্য গুড রিলেশনশিপ একটু টু চেঞ্জ ইউর সেলফ একজন ভদ্রমহিলা কালকে আমাকে ফোন করে বললেন তার ভাইয়ের সম্বন্ধে আমি বললাম কিছু ক্রিয়াকর্ম ওনাকে সকালবেলা ভোর চারটে চল্লিশে উঠে করতে হবে না ওনার তো সময় নেই করার এই ক্রিয়াকর্ম করার জন্য এক পয়সাও লাগে না দেখুন অ্যাটিচিউড দেখুন উনি প্রবলেমে পড়েছেন ভোর চারটে চলেছে উঠে করতে হবে না সময় নেই তো নিজেকে উনি চেঞ্জ করতে চাইছেন না আমি কিন্তু কোনো বলছি না এই রত্ন পড়তে হবে আমাকে টাকা নো খালি একটা ভিজিটের মধ্যেই তাহলে এদের কোনো কি পরিবর্তন হবে আমি না আপনার দিয়ে আমি কিছু করতে পারবো না নাথিং হ্যাঁ ক্ষমা চাইছি স্যার কিচ্ছু করার নেই প্রশ্ন করুন উপকার দিতে গিয়েও দিতে পারলাম না যখনই বললাম চারটে চল্লিশে উঠে এটা করতে হবে না কি করে করবে ভাই এগুলো কিন্তু খুব ইফেক্টিভ

ডাক্তারবাবু শেষ কথা তবে খেয়াল রাখবেন ভোমেন্টিং যদি জন্ডিসের জন্য হয় বিলিডোবিন হাই হয়ে যাওয়ার জন্য হয় স্টমাকের কোনো প্রবলেমের জন্য হয় গল্পর স্ট্রোনের জন্য হয় অ্যাপেন্ডিক্সের জন্য হয় মাথা লেগে যাওয়ার জন্য হয় মাথা ফেটে যাওয়ার জন্য হয় উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার জন্য হয় আরও আরও এগুলো কাজ করবে না কিচ্ছু কাজ করবে না কারণ এগুলো অনেক বড় ক্ষেত্র এটা সামান্য একটা ছোটোখাটো করে দেখুন মজা করে এটা বড়ো কারণে কিন্তু কোনো কাজ করবে না এবং কাজ করবে না জেনেই লিখুন মজা করে লিখুন আমি ডাক্তারবাবু নই ডাক্তারের বাবু শেষ কথা আমার যদি হরহর করে বমি হয় ধরি আমি এই নাম্বার লিখবো প্রচুর বমি হচ্ছে দিনের মধ্যে কুড়িবার বমি হচ্ছে আমি ধরি এই নাম্বারটা লিখবো ন আমি নাম্বার লিখবো না আমি ওষুধ খাবো কিন্তু সাময়িক কিছুটা ডিস্টার্বের জন্য এটা লিখে দেখুন কোনো গ্যারেন্টি নেই সংখ্যাটা দেখুন প্লিজ এই নাম্বারটা লিখুন চোদ্দো চুয়ান্ন দুশো পনেরো নাম্বারটা লিখুন চোদ্দো চুয়ান্ন দুশো পনেরো এই নাম্বারটা লিখুন চোদ্দো চুয়ান্ন দুশো পনেরো এই নাম্বারটা লিখবেন কোথায় বলে দিচ্ছি চোদ্দো চুয়ান্ন দুশো পনেরো এই নাম্বারটা আপনাকে লিখতে হবে হাতে অনামিকা আঙুলে নীল নীলকালিতে হাতে অনামিকা আঙুলে নীলকালিতে ব্লু কালিতে অনামিকা মানে বাঁ হাতে অনামিকা আঙুলে ব্লু কালিতে সংখ্যাটা দেখুন লিখে নিন আপনি আবার দেখুন চোদ্দো চুয়ান্ন দুশো পনেরো চোদ্দো চুয়ান্ন দুশো পনেরো চোদ্দ চুয়ান্ন দুশো পনেরো প্রথম যে প্যানেলটায় চোদ্দো দ্বিতীয় প্যানেলটায় চুয়ান্ন ওপরের প্যানেলটায় দুশো পনেরো চোদ্দো চুয়ান্ন দুশো পনেরো নীল কালিতে লিখুন দেখুন ভমিটিং কাটে কিনা কোনো গ্যারেন্টি নেই কিচ্ছু কাজ হবে না জেনে লেখুন মজা করে লিখে দেখুন না উপকার হয় কি না যদি উপকার হয় আপনি অন্যজনকেও দিতে পারেন কিন্তু যখন দেবেন ডিসক্লেমার দিয়ে দেবেন আপনিও দিলেন আপনারা কিন্তু থানা পুলিশ কেস হতে পারে বলে বলবেন আমি ডাক্তার নই আমার কোনো দায়িত্ব নেই লেখো না দেখে লেখো না মজা করে লেখো এই ওয়ার্ডটাকেই ইউজ করবেন কারণ সত্যিই আমরা ডাক্তারবাবু নয় আমরা মেডিকেল সায়েন্সের মধ্যে কিচ্ছু জানি কোনো ম্যাজিক রেমেডিও ম্যাজিক রেমিডিও নয় আপনিও তো জানেন না এগুলোর কীভাবেটা এগুলো সংখ্যা দিয়ে কিছুটা ইনফ্লুয়েস তৈরি করা গ্রহগুলোকে একটু সাপোর্ট দেওয়া ধরি এটা ওষুধ আমার যদি প্রচুর বমি হয় ধরি আমার এটা দিয়ে কাটবে কাটবে না এটা হালকা একটা সাপোর্ট যদি এগুলো করেন আশা করি কাজ হবে আর একটা কথা বলি সিম্বল ধ্যান নিয়ে কিছু কথা বলার ছিল ছবিটা কি পাওয়া যাবে আচ্ছা এই যে সিম্বল দেখুন আমি আবার বলেছি পূর্ব দিকে দেখুন তিনটে আপনারা চিন্তা করুন আপনারা যেটা স্ক্রিনে দেখছেন বাঁদিকে দেখুন তিনটে ডট আছে সাদা ডট দিকের ওপর দেখুন চারটে ডট দিয়ে একটা স্কোয়ার মতন আছে ওপর দিকে দেখুন নখানা ডট আছে যে ছবিটা যদি বাঁদিকটাকে পূর্ব হবেন ডান দিকটাকে পশ্চিম ভাবেন তাহলে একদম পশ্চিমে দেখুন নখানা ডট আছে পশ্চিমের একটু উপর দিকে দেখুন দুখানা ডট আছে কালো ডট উত্তর পশ্চিমে দেখুন একটা রেক্ট্যাঙ্গেল মতন রয়েছে ছখানা ডট আছে উত্তর দিকে বা নিচের দিকে দেখুন একখানা ডট আছে এবং উত্তর পূর্বে দেখুন আটখানা ডট আছে এবং মিডলে দেখুন পাঁচখানা ডট আছে এইগুলো সব ডিভাইন পাওয়ার এগুলোকে অ্যাডিং করলে পঁয়তাল্লিশ আসবে তো যাদের যাদের যেখানে যেখানে যা যা প্রবলেম আছে সেখানে কিছু এনার্জি যদি আমাদের বডির মধ্যে পুট করা যায় এটা দিয়ে প্রচুর ভালো কাজ হওয়ার সম্ভাবনা থাকে মানে আপনারা সংখ্যালেগে যে উপকার পাচ্ছেন সেটাকে আরও বাড়াতে পারেন বাস্তুর অনেক জিনিস আছে যেগুলো ভাঙতে হয় না ভেঙেও কিন্তু আপনি ঠিক করতে পারেন শুধুমাত্র উত্তর পূর্বের দিকে গণ্ডগোল থাকলে কিচ্ছু করা যায় না উত্তর পূর্বের গণ্ডগোল থাকলে কিচ্ছু করা যায় না ভেঙে অনেকখানি কাজ পেতে পারেন সিম্বল দানের কোর্সটা কিন্তু আপনারা করবেন আর অ্যাস্ট্রাল কোর্সটা চলছে এটা প্রচণ্ড ভালো কোর্স কম পয়সার ভালো কোর্স বাট এই দুটো কোর্স কিন্তু নন রিফান্ডেবল টাকা যোগ্য নয় থ্যাংক ইউ আজকে এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠান আগামীকাল দুপুর বারোটার সময় দেখা হচ্ছে নমস্কার মণি থাকে নমস্কার সবাইকে